অববিশ্বাস স্টেজে এসে পৌঁছেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নায়িকাকে দেখার জন্য সবাই অস্থির, চেয়ারটাকে সামনে নিয়ে এসেছেন। এর আগে অপবিশ্বাস যখন গাড়িতে রয়েছেন, তখন অপবিশ্বাসের সেই গাড়িটাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড়। গাড়ি থেকে নেমেই দুপাশের বাঁশের বেড়া দিয়ে আটকানো হয়েছে অপবিশ্বাসের ভক্তদেরকে, যেন বেশি একটা কাছে না আসতে পারে। কিন্তু ভক্তরা তো আসলেই পাগল, দূর থেকে হলেও প্রিয় নায়িকাকে একটা নজর দেখবে সেই আশায় বসে রয়েছেন প্রত্যেকটা মুহূর্ত। অপবিশ্বাস সবার সামনেই বসলেন এবং অপবিশ্বাসকে দূর থেকে হলেও দেখবেন প্রিয় ভক্তরা। অপবিশ্বাসের যে সুন্দর শাড়িটি পরেছেন তা অনেক সুন্দর লাগছে অপবিশ্বাসকে। গোলাপি রঙের সেই শাড়িটা যেন নতুন একটা রূপ দিয়েছে অপবিশ্বাসকে। কথা বলতে যেন অপবিশ্বাসের মুখের হাসিটা অন্যরকম, যা দেখে সবাই বলে তাকে ডালিউড কুইন অপু বিশ্বাস। প্রোগ্রাম শেষ করে আবারও অপু বিশ্বাস বারিশা হক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।